আমার বিরুদ্ধে শাস্তি হবে আমি যে কথাগুলো বলেছি অন এয়ার আছে সেই কথাগুলো যদি অসত্য হয় যে এনসিটির গাইডলাইনের ন্যূনতম যোগ্যতা ওয়ালা ক্যান্ডিডেট ছাড়া অন্যদের অধিকতর যোগ্যতা সম্পন্ন লোকের অধিকতর নম্বর পেয়েছে এসএসসি পরীক্ষায় সেরকম লোকের উপরে বসে দেওয়া হয়েছে তাদেরকে আগে চাকরি দেওয়া হয়েছে এবং বর্তমানে এরা চাকরি পাবে কিনা সেটা জানা নেই এবং টেট পরীক্ষা দিয়ে যারা আছেন তাদের মধ্যে 15,000 চাকরি হবে সেই হওয়ার যোগ্যতারা 40% সাবজেক্ট একটা লোকের কতবার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে একবার 50% একবার টেটে 60% পাও তারপরে আবার সাবজেক্টের আনফরচুনেটলি বা ফরচুনেটলি যে 2011 সালের ইয়েতে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে অ্যাক্টের উপরে এই পরীক্ষাটা হয়েছিল রুলে সেই রুলে কোথাও বলা নেই যে সাবজেক্ট পরীক্ষা যেটা ছিল সেটার কোনো মিনিমাম মার্কস থাকবে তো নিশ্চয়ই আমি আইন সম্বন্ধে আমি খুব ওয়াকিবহল আমার বিরুদ্ধে যদি উনি আমার যদি ফলস অ্যালিগেশন হয় আমি নিশ্চয়ই দোষ করেছি ফলস অ্যালিগেশন যেই করুক না কেন তিনি তো আইনের দ্বারা প্রসিডিং হওয়ার কথা কিন্তু আমি এটা বলতে চাইছি যে উইদাউট অ্যাপ্রুভাল উইদাউট লিগ্যাল মানে ভ্যালিড লিগ্যাল কোর্স অফ অ্যাকশন ছাড়া যেন আমার বিরুদ্ধে এরকম হেনস্থা গুলো না করা হয় উনি যদি পার্ট দপ্তর থেকে আমাকে অর্ডারটা ম্যাচিং অর্ডার আনিয়ে দেন এটা আমার নিজের সার্ভিস কন্ডিশনের ব্যাপার আমার 12 বছর চাকরি হয়েছে আজকে ব্রেক অফ সার্ভিস হলে পরে টোটাল যে 12 বছর আমি চাকরি করলাম তার যে আমার সিনিয়রিটির যে সুবিধা সেই সিনিয়রিটি গুলো থেকে আমি ইয়ে হব মানে আমি বঞ্চিত হব ওনার তো ছেলে মেয়ে আছেন আমার থেকে আমার বয়সী হবে বা আমার থেকে কিছুটা ছোট হবে যদি ওনার ছেলে মেয়েদের সঙ্গে এরকম ঘটনা কেউ ঘটতো তাহলে উনি কি করতেন এই পরিস্থিতিতে আমার আমার একটু সেই জায়গাটাই জানার চেষ্টা হচ্ছে তবু উনি যেটা করেছেন সেটা ওনার রাইট ইট ইজ হিজ রাইট টু লজ ইন কমপ্লেন এগেইনস্ট মি উনি ওটা করতে পারেন আমি সেটা বিশ্বাস করি কারণ প্রত্যেকের বিরুদ্ধে কমপ্লেন করার অধিকার আছে সত্যি হোক মিথ্যে হোক তবে আমারটা যদি মিথ্যে হয় আমি নিশ্চয়ই আইনের দ্বারা আমার যা যা শাস্তি আছে পাবো